এই মাহমুদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের উইমেন্স মেট সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে এখানে পড়াশোনা কিরকম হয়, টিচাররা? জি, আমাদের উইমেন্স ম্যাথস এর সুযোগ সুবিধা অনেক ভালো এবং আমাদের ম্যাডামদের আচরণ এন্ড ম্যাডামদের পড়াশোনা, আমাদের পড়াশোনা করানো বা আমাদের ক্লাস নেওয়া, প্রত্যেক দিন আমাদের ক্লাস হয়, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় সপ্তাহে। প্র্যাকটিক্যাল ক্লাসটা কিরকম হয়, সপ্তাহে প্রতিদিন বা শিফট ভাগ করা এরকম? জি, আমাদের সপ্তাহে 3 দিন করে প্র্যাকটিক্যাল ক্লাস হয় এবং আমাদের ল্যাবে নিয়ে গিয়ে ক্লাস করে। আচ্ছা, আর ইন্টার্নি আপনাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো, এইগুলো হচ্ছে কোথায় করানো হয়? আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় ঢাকা মেডিকেল আর সোহরাওয়ার্দী মেডিকেল। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের লাইব্রেরি রুমে আপনারা দেখতেছি পড়তেছেন, আপনার পিছনে আরেকজন আছে পড়তেছে, তো আপনাদের লাইব্রেরি রুম বা এই যে ল্যাব রুম গুলা কিরকম এখানে? আমাদের লাইব্রেরি ল্যাব রুমের পরিবেশ অনেক সুন্দর, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবকিছু গোছানো, আর লাইব্রেরি রুম অনেক ভালো। আমরা মাঝে মাঝে লাইব্রেরি রুমে এসে পড়াশোনা করি, আমাদের অনেক ভালো লাগে, বিভিন্ন বই পাওয়া যায় যা আমাদের বাড়ি থেকে সংরক্ষণ করতে হয় কিন্তু আমরা লাইব্রেরি রুমেই পেয়ে যাই। আচ্ছা, যারা আপনাদের পরের ব্যাচ আসবে, এই যে এস্টিমেটস এর ভর্তি পরীক্ষা সামনে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই আমি তাদেরকে বলবো, তোমরা আসো ট্রমা মেডিকেল ইনস্টিটিউটে, আমাদের বিভিন্ন শাখা আছে, ভর্তি হও, আর আমাদের কলেজ সব দিকে ফার্স্ট অ্যান্ড টপ।